बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलैकुम सुप्रिय शिक्षार्थीरा आशा करी तुम्हारा सकले भालो आछो तुम्हारा भालो थाको एटा आमादेर सकलेर प्रत्याशा। तो आज के आमी तुम्हारे अर्थात आमादेर स्कूल शाखार चतुर्थ श्रेणी गणित विषय आमरा जे सकल अध्यायगुलो आछे सेई अध्यायगुलो थेके दुटी अध्यायेर संक्षिप्त प्रश्नगुलो কি আকারে হতে পারে সেই বিষয়গুলোর উপরে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করব। তোমরা সকলেই সেই বিষয়গুলো যত্ন সহকারে দেখবে এবং এইভাবে তোমরা প্রস্তুতিগুলো গ্রহণ করবে। তাহলে সকলে একটু খেয়াল করে শোনো, আমরা গণিতক ও গণনীয়ক এই বিষয়গুলো আমরা তোমাদেরকে ক্লাসে দেখিয়েছি এবং অনলাইন ক্লাসেও এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা প্রথমেই সপ্তম অধ্যায় অর্থাৎ যেটা আমরা গণনীয়ক এবং গণিতক এই দুটো অধ্যায়ের মধ্যে সাধারণ বা সংক্ষিপ্ত প্রশ্ন কিভাবে হতে পারে সেই সকল বিষয়গুলো আমরা আলোচনা করি। চলো, তাহলে প্রথমেই হতে পারে গণনীয়ক কাকে বলে। কোন সংখ্যা যে যে সংখ্যা দ্বারা বিভাজ্য সেগুলোই ওই সংখ্যার গণনীয়ক, এটা আমরা ইতিমধ্যে জেনেছি। গণনীয়কের অপর নাম কি? উৎপাদক। কোন সংখ্যার দুটি সাধারণ গুণনীয়ক কি কি? একটি হলো সংখ্যাটা নিজেই এবং আরেকটা হলো এক। তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে এটা আমরা শিখেছি। এক এর চেয়ে বড় যে সকল সংখ্যার এক এবং ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই সেগুলোকে মৌলিক সংখ্যা বলে। তাহলে আমরা এটা শিখেছি যে মৌলিক সংখ্যা কি, অর্থাৎ একের চেয়ে বড় হইতে হবে এক এবং ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, সেটাকে আমরা বলি মৌলিক সংখ্যা। তাহলে যদি বলা হয় মৌলিক সংখ্যার কয়টি গুণনীয়ক থাকে, তাহলে দুইটি। তাহলে মৌলিক সংখ্যার এক ছাড়া অন্য গুণনীয়ক কোনটি? সংখ্যাটি নিজেই। তাহলে যৌগিক সংখ্যা কি? একের চেয়ে বড় যেসব সংখ্যার এক এবং সংখ্যাটি ছাড়া অন্তত একটি গুণনীয়ক আছে সেগুলোকে আমরা বলি যৌগিক সংখ্যা। তাহলে এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি? দুই। কারণ দুই এবং এক এই দুইটা ছাড়া তার আর অন্য কোনো গুণনীয়ক নাই। এবং সবচেয়ে ছোট যে সংখ্যাটা আমরা বলেছি একের চেয়ে বড়, তাহলে একের চেয়ে বড় যদি সংখ্যাগুলো হয় তাহলে সেটা দুই থেকে শুরু। যেমন আমরা শিখেছি দুই, তিন, পাঁচ, সাত, এগুলো সবগুলোই মৌলিক সংখ্যা। একমাত্র জোর মৌলিক সংখ্যায় হচ্ছে কি? দুই। যৌগিক সংখ্যার কমপক্ষে কয়টি উৎপাদক থাকে? তাহলে যৌগিক সংখ্যার কমপক্ষে তিনটি থাকবে, কারণ মৌলিক সংখ্যা হইতে গেলে তার দুইটি, তার থেকে বেশি হইলেই সেটা যৌগিক সংখ্যা। কোনো সংখ্যা তিন দ্বারা বিভাজ্য, এটি পরীক্ষা করার উপায় কি? আমরা এগুলো শিখেছি। বিভাজ্যতা কি? দুই দ্বারা, তিন দ্বারা, পাঁচ দ্বারা, এই তিনটা বিষয়ে তোমাদেরকে একেবারে মুখস্থ রাখতে হবে। কোনো সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি তিন দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে। অথবা আমরা বলতে পারি কোনো সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি তিন এর গুণিতক হলে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে। পাঁচ দ্বারা বিভাজ্যতার পরীক্ষার উপায় কি? তাহলে আমরা এটা খুব সহজে বলতে পারি, কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য বা পাঁচ হলে সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য হবে। আরেকটা আমরা শিখেছি গসাগু কাকে বলে, লসাগু কাকে বলে, গুণিতক কি, গুণনীয়ক কি, এই কথাগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। দুটি সংখ্যার সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড়টি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। ইতিমধ্যে আমরা এগুলো করেছি। গুণিতক কাকে বলে? একটি সংখ্যা কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হলে প্রথমটিকে অন্যটির গুণিতক বলা হয়, এটা আমরা শিখেছি। ঠিক আছে, গুণিতক কি, গুণনীয়ক কি, এই বিষয়গুলো আমরা শিখেছি আমাদের বইয়ের আলোকে। দেখো আমাদের বইয়ে এই বিষয়গুলো নিয়ে অনেক সুন্দর আলোচনা আছে এবং এই আলোচনাগুলো আমরা করেছি, তোমাদেরকে এই আলোচনাগুলো মনে রাখতে হবে যে গুণিতক কি, গুণনীয়ক কি। ঠিক আছে, তারপর আমরা ক্লাসে লিখে দিয়েছি এবং এখানেও আমরা বলে দিচ্ছি তোমাদেরকে, সেই কথাগুলো তোমাদেরকে বারবার মনে রাখতে হবে। যে সংখ্যাগুলো তিন ও চার উভয়ের গুণিতক সেগুলো সংখ্যাগুলোকে তিন ও চারের সাধারণ গুণিতক বলে। তাহলে আমরা এখান থেকে শিখেছি গুণিতক কি। ঠিক আছে, যে আমরা সহজে শিখেছি কোনো একটা সংখ্যাকে অপর সংখ্যা দিয়ে গুণ করার পরে বা পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করার পরে আমরা যে যে মান পাই সেগুলোই ওই সংখ্যার গুণিতক।
তাহলে এগুলোও আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আবার আমরা এটাও বলতে পারি যে একটি সংখ্যাকে কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হলে প্রথম সংখ্যাটি অন্যটির গুণিতক হবে, ঠিক আছে? যেমন 3কে 3 দ্বারা যদি ভাগ করি তাহলে 1 হয়, 6কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে 2 হয়, তাহলে 1, 2, 3 এভাবে প্রত্যেকটা সংখ্যায় 3-এর গুণিতক। আবার আমরা যদি গুণনীয়ক দিয়ে বলি তাও বলতে পারি, বিভাজ্য দিয়ে বলি তাও বলতে পারি। কোন সংখ্যার গুণিতক সংখ্যা কয়টি? কোন সংখ্যার গুণিতক সংখ্যা অসংখ্য, কারণ কতগুলো সংখ্যা দিয়ে আমরা সংখ্যাকে গুণ করে সেই সংখ্যাগুলো পাব তার কোনো সীমা নাই। অর্থাৎ আমরা যা দিব স্বাভাবিক সংখ্যাগুলো সবগুলোই ওই সংখ্যার গুণিতক হিসেবে গণ্য হবে। তাহলে লসাগু কি, গসাগু কি? এখন যদি আমরা একটা যোগ্যতা ভিত্তিক প্রশ্ন কথা বলি, যেমন দেখো কাঠামোগত বা আমরা সৃজনশীল প্রশ্ন যেটা বলি, নিজের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। 18, 24 ও 36 দুই অঙ্ক বিশিষ্ট তিনটি সংখ্যা, তাহলে এটা একটা আমাদের উদ্দীপক বা একটা লাইন। তাহলে 1 নম্বর হইতে পারে উৎপাদক কাকে বলে, এটা আমরা বলতে পারি উদ্দীপকের প্রথম সংখ্যা, প্রথম দুইটি সংখ্যার গসাগু বের করো, উদ্দীপকের শেষ দুটি সংখ্যার লসাগু কত, সংখ্যাগুলোকে 3 দ্বারা বিভাজ্যতা পরীক্ষা করো। তাহলে এভাবে আমাদের কাজগুলো হবে। তাহলে এক্ষেত্রে আমরা আমাদের যে পরীক্ষা, এই পরীক্ষায় তোমাদের জন্য আমরা 4টি করে না 3টি করে প্রশ্ন রাখবো ইনশাল্লাহ। সেখান থেকে প্রথমটায় থাকবে 2, পরের প্রশ্ন 2টাতে থাকবে 3, 3, অর্থাৎ ক, খ, গ, 2, 3, 3, অর্থাৎ এইভাবে আমাদের 8 নম্বরের প্রশ্ন থাকবে। তাহলে এভাবে আমরা কোন সংখ্যা যে যে সংখ্যা দ্বারা বিভাজ্য সেগুলোই ওই সংখ্যার গুণনীয়ক, আর গুণনীয়ক গুলোকে উৎপাদক বলা হয়। তাহলে আমরা এভাবে আমরা বলতে পারি, ঠিক আছে, 18-এর গুণনীয়ক কত, 24-এর গুণনীয়ক গুলো কত, তাহলে 18 ও 24-এর সাধারণ গুণনীয়ক কত, তাহলে এগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা, তাহলে সেটাই হবে গসাগু। তাহলে এভাবে আমরা গসাগু লসাগু বের করব। আবার আরেকটি উদ্দীপক যদি আমরা খেয়াল করি, 15, 30, 45 ও 60 চারটি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাহলে 15 ও 30-এর গুণনীয়ক নির্ণয় করো। তাহলে এটা আমরা বের করতে পারবো, 15 ও 30-এর গসাগু নির্ণয় করো, 13 ও 30-এর লসাগু নির্ণয় করো, সংখ্যাগুলোকে 3 দ্বারা বিভাজ্যতা পরীক্ষা করো। তাহলে এগুলো আমরা প্রত্যেকটা বিষয়ে ক্লাসে অনেক বা বারবার আমরা করিয়েছি, সে বিষয়গুলো তোমাদের খেয়াল রাখতে হবে এবং আশা করি তোমরা সেই বিষয়গুলো ইতোমধ্যে বারবার করেছো, অনুশীলন করেছো, সেই অনুসারে তোমরা আশা করি পরীক্ষায় ভালো করবে। তাহলে এভাবে আমাদের কাজগুলো এই অধ্যায় থেকে এই ধরনের প্রশ্ন হতে পারে। তো সকলকে এই অধ্যায় সম্পর্কে আমরা যে একটা ধারণা দিতে পারলাম এবং তোমরা এই ধারণা অনুসারে বাসায় প্র্যাকটিস করবে, তো সকলকে ধন্যবাদ। এরপরে আমরা আরেকটি অধ্যায় সম্পর্কে যদি দেখি, 8ম অধ্যায় যেটাকে আমরা বলি ভগ্নাংশ, সেই অধ্যায় সম্পর্কে আমরা যদি দেখি, এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন, ভগ্নাংশ কাকে বলে, লব ও হর কাকে বলে? দেখো ভগ্নাংশ একটি বস্তুকে কয়েকটি সমান অংশে ভাগ করে তার কতগুলো অংশ নিয়ে বা অংশ নিয়ে প্রকাশ করার মাধ্যমকে ভগ্নাংশ বলে। আরো সহজে বলতে পারি যে কোনো একটা পূর্ণ বা পুরা বস্তুকে বা পুরা একটা বিষয়কে খণ্ড খণ্ড অংশে ভাগ করার পরে আমরা যা পাই সেগুলোর এক একটা ভগ্নাংশ, ঠিক একই কথায়। তাহলে লব ও হর কাকে বলে? তাহলে কোনো ভগ্নাংশের উপরের সংখ্যাটিকে লব বলি এবং নিচের সংখ্যাটিকে আমরা হর বলি। তাহলে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? 1-এর চেয়ে ছোট ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলে। এটা আমাদেরকে মনে রাখতে হবে, অর্থাৎ যে ভগ্নাংশের লব হর অপেক্ষা ছোট, অর্থাৎ লব হবে ছোট হর হবে বড়, সেগুলোই প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ 1-এর সমান অথবা 1-এর চেয়ে বড় ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলি। আর একটা হলো সমতল ভগ্নাংশ কাকে বলে? দুটি ভগ্নাংশের মান সমান হলে ভগ্নাংশ দুইটি সমতল ভগ্নাংশ। অর্থাৎ দুইটা আমরা ভগ্নাংশ যদি লিখি, সেই ভগ্নাংশ দুইটিকে যদি আমরা একই সমান মান পাই তখনই তাই হলো সমতুল। সমতুল মানে সমান, মানে একটা আর একটা সমান, কিন্তু দুইটা প্রথমে দেখতে দুই রকম। একটি ভগ্নাংশের হর ও লবকে একই সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করলে ভগ্নাংশটির সমতুল ভগ্নাংশ পাওয়া যায়,
দেখো, যদি পরীক্ষায় আসে যে সমতুল ভগ্নাংশ কিভাবে পাওয়া যায়, একটি ভগ্নাংশের হর ও লবকে একই সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করলে ভগ্নাংশটির সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। আর যদি আমরা বলি ভগ্নাংশের লঘিষ্ঠ আকার বলতে কি বোঝায়, কোনো ভগ্নাংশের লঘিষ্ঠ আকার বলতে বোঝায় যেন ভগ্নাংশটির হর ও লবে এক ব্যতীত আর কোনো সাধারণ উৎপাদক না থাকে, সেটাই হলো লঘিষ্ঠ আকারের প্রকাশ। তাহলে আমার কথাগুলো তোমরা আশা করি বুঝতে পেরেছ যে যখন আমরা ভগ্নাংশকে কি করব, লঘিষ্ঠ আকারে প্রকাশ করব, তখন ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দিয়ে ভাগ করে আমরা ছোট করব। আর এই ছোট করার পরে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোর মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক থাকবে না, সেটাই হলো ভগ্নাংশের লঘিষ্ঠ আকার প্রকাশ। যেমন 3/2, কারণ এটাকে আর কোনো সংখ্যা দিয়ে আমরা ভাগ করে ছোট করতে পারি না, ঠিক আছে, অথবা 6/5, ঠিক আছে, অথবা আমরা বলতে পারি যে 7/6, কারণ এখানে এক ছাড়া আর কোনো সাধারণ গুণনীয়ক বা উৎপাদক নেই। তাহলে এভাবে আমাদের কথাগুলো মনে রাখতে হবে। আর হলো সমহর বিশিষ্ট ভগ্নাংশ, যে ভগ্নাংশের হর একই, অর্থাৎ যে সকল ভগ্নাংশের হর একই থাকবে সেগুলোকে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলি। যেমন দেখো এখানে 7/1, 7/3, 7/5, এসবগুলোই সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ কিভাবে পাওয়া যায় সেগুলো আমরা বের করা শিখেছি। এখন আমরা একটা যদি যোগ্যতা ভিত্তিক বা কাঠামোগত প্রশ্নের কথা তোমাদেরকে বলি, নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলো উত্তর দাও। দুটি ভগ্নাংশের লব 6 ও 9 এবং হর 12 ও 18, তাই ভগ্নাংশ দুইটি গঠন করো, ভগ্নাংশ দুইটি লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, প্রত্যেকটি ভগ্নাংশের একটি করে সমতুল ভগ্নাংশ বের করো, ভগ্নাংশ দুইটির তুলনা করো। তাহলে আমরা প্রথম ভগ্নাংশ আমরা বলে দিয়েছি লব 6 ও 9, হর 12 ও 18, তাহলে হবে 12/6, 12/6, আর একটা হলো হর যেহেতু বলা আছে 12/18, তাহলে 18/9, তাহলে দ্বিতীয় ভগ্নাংশ। তাহলে আমরা বুঝে ফেললাম এখন এটাকে লঘিষ্ঠ আকারে। তাহলে আমরা একটু আগে বলেছিলাম লঘিষ্ঠ আকার মানে কি, লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ অথবা ভাগ করে আমরা কি করতে পারি, সমতুল ভগ্নাংশ গঠন করতে পারি। আর লঘিষ্ঠ আকার মানেই সবসময় মনে রাখতে হবে ছোট করা, সবচেয়ে ছোট করা। সবচেয়ে ছোট মানে লব এবং হরকে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা দেখো 6 দ্বারা ভাগ করি 1, আর 6 দ্বারা ভাগ করি 12কে 2, তাহলে 2/1। আবার এটাকেও 3 দ্বারা ভাগ করতে পারি অথবা সরাসরি 9 দ্বারা ভাগ করতে পারি, তাহলে আমরা এই লিখতে পারি 9 একে 9, 9 দুগুণে 18। তাহলে এভাবে আমাদের কাজটা সম্পন্ন করা হবে। তাহলে প্রথম ভগ্নাংশের সমতল ভগ্নাংশ, তাই আমরা বলেছিলাম লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ অথবা ভাগ করে। তাহলে সমতল ভগ্নাংশ বের করা মানে কি, তাহলে আমরা গুণ করব, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি হবে, 6কে 2 দ্বারা গুণ করি 6 দুগুণে 12, আর 12কে 2 দ্বারা গুণ করি 12 দুগুণে 24। আবার যদি আমরা দ্বিতীয় ভগ্নাংশ একই কথাই 2 দ্বারা গুণ করি 3 দ্বারা গুণ করি, 1টা হলে 2, 2টা হলে 3, 4টা হলে 4, অর্থাৎ এভাবে আমরা বাড়াতে থাকবো। তাহলে এইভাবে আমাদের সকল কাজগুলো করতে হবে। এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশ করে তাদের মধ্যে যোগ করো, সমহর বিশিষ্ট ভগ্নাংশ করে তাদের মধ্যে বিয়োগ করো, এই ধরনের প্রশ্ন যদি থাকে আশা করি তোমরা সকলেই এই বিষয়গুলো পারবে, কারণ ক্লাসে আমরা এই বিষয়গুলো তোমাদেরকে দেখিয়েছি এবং বুঝিয়েছি। তো সকলের যে সকল ক্লাসগুলোতে আমরা সকলেই যাইনি, এক একজন এক একভাবে আমরা দেখিয়েছি, তো তাদের স্বার্থে বা তাদের সকল ছাত্রদের বোঝার সহজ বোধগম্যতার জন্য আজকের এই ভিডিওটি উপস্থাপন করলাম। তো সকলেই ভালো থাকো, বার্ষিক পরীক্ষার ভালো প্রস্তুতি গ্রহণ করো। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।